দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধ। হ্যাঁ, এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনাময়ী বন্ধ। প্রত্যেকটি কঠিন সমস্যার পিছনে একটি বিকল্প সমাধান রয়েছে। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। প্রচেষ্টা প্লাস ভুল জায়গা, ফলাফল শূন্য। হ্যাঁ, আপনি যদি প্রচেষ্টাটা ভুল জায়গায় করেন তাহলে আপনার ফলাফলটা অবশ্যই শূন্য আসবে। সুখী হওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না, আপনি চাইলে অল্পতেই সুখী হতে পারেন। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, নিজেকে কখনোই কারোর সাথে তুলনা করবেন না, প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন তা অন্তত মরার আগে চিন্তা করুন। সবার সাথে ভালো ব্যবহার করুন, কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না। কাউকে ভালোভাবে না জেনে খারাপ মন্তব্য করবেন না। হ্যাঁ, আপনি যার সম্পর্কে না জানেন তার সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না। কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যতই পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিটি ব্যর্থতা শেষে একটি সফলতার গল্প আছে। হ্যাঁ, প্রতিটি ব্যর্থতার শেষে একটি সফলতার গল্প আছে। যদি আকার কোনো সমস্যা হতো তবে হাতিবনের রাজা থাকত। সর্বদা বর্তমান মুহূর্তে থাকুন, কারণ তা আর কখনোই ফিরে পাবেন না। আপনার বর্তমান আচরণটি আপনার ভবিষ্যৎ জীবনে প্রতিফলিত হবে। একতাই বল। এমন একটি জায়গা আবিষ্কার করুন যা আপনাকে প্রশান্ত করে। প্রতিদিন অন্তত একটি মুহূর্ত এমন একটি জায়গা আবিষ্কার করুন যা আপনাকে প্রশান্ত করে। আপনি কিছু বলার আগে চিন্তা করুন, আপনার প্রতিটি কথা বন্দুকের গুলির মতো। বন্দুকের বুলেট একবার বের হলে তা যেমন ফিরিয়ে আনা সম্ভব না, ঠিক তেমনি আপনার মুখ থেকে একটি কথা বের হলে সেটি ফেরত আনা সম্ভব নয়। অন্যদের চেয়ে আলাদা পথ বেছে নিতে ভয় পাবেন না। হ্যাঁ, অন্যরা যে পথে হাঁটে তা থেকে আলাদা পথ আপনি হাঁটতে ভয় পাবেন না। আপনি যদি নিজের উপরে বিশ্বাস রাখেন তবে আপনি যা চান তা হতে পারবেন। আপনার মন একটি ফ্যাক্টরির মতো, যেমন চিন্তা করবেন ফলাফলও ঠিক তেমনই আসবে। ছবিটি দেখুন, ছবিটিতে এমন না হয়ে এমন হতে পারত। যখন আপনি অন্ধভাবে জনসাধারণকে অনুসরণ করেন তখন সাবধান হন। হ্যাঁ, যখন আপনি অন্ধভাবে জনসাধারণকে অনুসরণ করেন তখন সাবধান হন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।